নমস্কার, শিমুল নোংরা নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। উপস্থাপনায় আমি বিচিত্রা রানী, সহকারী শিক্ষক শিমুল নোংরা নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার ষষ্ঠ অধ্যায় থেকে আমরা পাঠ পাঁচ থেকে সাত নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতে আজকের শিখন ফলগুলো আমরা একটু দেখে নিই। আজকের অধ্যায় থেকে আজকের অধ্যায়টা পড়ার পরে তোমরা কি কি শিখতে পারবে? অষ্টাঙ্গ যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, বৃক্ষাসনের ধারণা পদ্ধতি ও প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, অর্ধকর্মাসনের ধারণা পদ্ধতি ও প্রভাব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে তোমরা করবে। আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। আজকের আলোচনায় যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে অষ্টাঙ্গ যোগের গুরুত্ব, বৃক্ষাসনের ধারণা ও পদ্ধতি, বৃক্ষাসনের প্রভাব, অর্ধকূর্মাসনের ধারণা ও পদ্ধতি, অর্ধকূর্মাসনের প্রভাব, অর্থাৎ কোনটা কোন আসনটা কিভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তার আসনগুলো করার ফলে আমাদের কি কি উপকার হয় সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। শুরুতে একটু দেখে নিই অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। অষ্টাঙ্গ যোগের গুরুত্বটা কি সে সম্পর্কে একটু জেনে নেব। এই ক্লাসটা আমরা পূর্বে নিয়েছি, আবার তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে পুনরায় আবার দিয়েছি এই ক্লাসটা, তোমরা মনোযোগের সহিত ক্লাসটা করবে। অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আগের ক্লাসগুলোতে বলা হয়েছে, অষ্টাঙ্গ যোগ মানে আটটা যোগের কথা বলা হয়েছে, সেই আটটা যোগ পালন করাকেই বলা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। আর এই অষ্টাঙ্গ যোগের যে গুরুত্ব আমাদের জীবনে কতটা সে সম্পর্কে একটু আলোচনা করব। অষ্টাঙ্গ যোগ অনুসরণ ও অনুশীলন মানুষের মন শান্ত ও অর্থাৎ অশান্ত মনটা শান্ত হয় এবং তার আত্মতৃপ্তি বৃদ্ধি পায়। অষ্টাঙ্গ যোগ পালন না করলে কোনো ব্যক্তি কি হতে পারে না, যোগী হতে পারে না। যম ও নিয়ম হচ্ছে অষ্টাঙ্গ যোগের আধার, অর্থাৎ যে আটটা যোগের কথা বলা হয়েছে তার মধ্যে যম এবং নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। অষ্টাঙ্গ যোগ ধর্ম, আধ্যাত্ম, মানবতা এবং বিজ্ঞানের প্রতি ক্ষেত্রে নিজেকে প্রয়োজনীয় রূপে প্রমাণ করেছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের এই অষ্টাঙ্গ যোগটা যদি আমরা পালন করি তাহলে এবং ধর্মক্ষেত্রে, নিজেদের জীবনের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রে এবং বিজ্ঞানের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অষ্টাঙ্গ যোগের গুরুত্বটাকে উপলব্ধি করি। অষ্টাঙ্গ যোগ দ্বারা ব্যক্তিগত সামাজিক একতা, মানসিক শান্তি, আনন্দের অনুভূতি হতে পারে। অর্থাৎ অষ্টাঙ্গ যোগ যদি আমরা নিয়মিতভাবে পালন করি তাহলে আমরা মানসিক শান্তি পাবো, মানুষের সাথে একাত্মতা সৃষ্টি হবে, ব্যক্তিগতভাবে নিজেরা শান্তিতে থাকবো। তার অর্থই দাঁড়াচ্ছে যে অষ্টাঙ্গ যোগ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই যোগটা যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর, সুখী ও কল্যাণময় হবে। বৃক্ষাসনের ধারণা ও পদ্ধতি, বৃক্ষাসনটা কিভাবে অনুশীলন করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে শুনবা। এই আসনে আসনকারের দেহ বৃক্ষের ন্যায় হয় বলে একে বৃক্ষাসন বলা হয়। অর্থাৎ দেখো, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে একজন বৃক্ষের মতন দাঁড়িয়ে আছে। বৃক্ষ বলতে কি বোঝায়? বৃক্ষ অর্থ হচ্ছে গাছ, তাই না? এই গাছের মতন দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই আসনটা যে পদ্ধতিতে করবে, করার পরে দেখবে যে তোমাকে দেখতে একটা বৃক্ষের মতন মনে হচ্ছে। দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে, পায়ের পাতা মাটিতে সমানভাবে লেগে থাকবে, পা হাঁটুতে ভেঙে গোড়ালি বাঁ পায়ের উরুমুলে রাখতে হবে, পায়ের পাতা উরুর সাথে লেগে থাকবে এবং পায়ের আঙ্গুল থাকবে নিচের দিকে ফেরানো, অর্থাৎ নিচের দিকে পায়ের আঙ্গুলটা থাকবে, বাঁ পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ডান পাটা ভেঙে নিয়ে বাঁ পায়ের উরুমুলে রেখে দাঁড়িয়ে আছে এবং হাত দুটো নমস্কারের ভঙ্গিতে ওপরের দিকে দিয়ে তাকিয়ে আছে। এবার নমস্কারের ভঙ্গিতে হাতের তালু দুটি বুকের কাছে আনতে হবে, তারপরে তালু দুটি জোড়া রেখে হাত দুটি সোজা করে মাথার উপরে নিতে হবে, যেটা আমি একটু আগে তোমাদের বললাম এবং তোমরা এটা ছবিতেও দেখতে পেয়েছো। এটা করা শেষ হলে তোমরা যেটা করবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 10 সেকেন্ড এইভাবে তোমাকে থাকতে হবে,
অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাসটা নিই সেভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। এইভাবে তোমাকে এই আসনটা করে 10 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। পরে হাত নামিয়ে হাতের তালু দুটি ছেড়ে দিয়ে ডান পা সোজা করে আগের মতো দু পায়ে দাঁড়াতে হবে। অর্থাৎ শুরুতে আমি যেমন ছিলাম আবার সেভাবে দাঁড়িয়ে যাব। শেষে এই আসনটা যখন শেষ হবে তখন শবাসনে 10 সেকেন্ড বিশ্রাম নিতে হবে, অর্থাৎ 10 সেকেন্ডের জন্য তোমাকে শুয়ে বিশ্রাম নিতে হবে। এইভাবে এই আসনটা তোমাকে কয়বার পালন করতে হবে? 3 বার। এই ছিল বৃক্ষাসনের ধারণা ও পদ্ধতি। এবার আমরা বৃক্ষাসন করলে যে ফলাফল পাওয়া যায় সেটা সম্পর্কে একটু দেখে নিব, অর্থাৎ বৃক্ষাসনের প্রভাব। বৃক্ষাসন নিয়মিত অনুশীলন করলে শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। অর্থাৎ আমাদের শরীরের যে একটা ওজন আছে সেটা কি এই ওজনটাকে ধরে রাখার একটা ক্ষমতা বৃদ্ধি পায়। পায়ের পেশির কি হয়, দৃঢ়তা বৃদ্ধি পায়, মানে পায়ের পেশিটা মজবুত হয়। পা জোড়া করে জোর করে পায়ে জোর পাওয়া যায়, অর্থাৎ শক্তি পাওয়া যায়। কোমরে ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি হয়, অর্থাৎ আমাদের যে কোমরে ব্যথা অনুভব হয় সেগুলো ভালো হয়ে যাবে এবং আমরা ওখানে কোনো রকম দুর্বলতা বোধ করব না। যাদের হাত পা কাঁপে বা পা দুর্বল তাদেরও উপকার হয়, অর্থাৎ অনেকের দেখা যায় যে শরীর কাঁপে ফলে হাত পা কাঁপতে থাকে এবং অনেক দুর্বলতা ফিল করে, সেক্ষেত্রেও তোমার হচ্ছে এই আসনটা করলে উপকার হবে। এবার অর্ধকূর্মাসনের ধারণা ও পদ্ধতি আমরা হচ্ছে জানবো কিভাবে অর্ধকূর্মাসন করতে হয়। তাহলে শুরুতে আগে জেনে নিই কূর্ম শব্দের অর্থ কি। কূর্ম শব্দের অর্থ হচ্ছে কচ্ছপ। আর এই আসনে আসনকারী দেহ দেখতে কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্ধকূর্মাসন বলা হয়। অর্থাৎ দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক কচ্ছপের মতনই হয়ে আছে। এখন দেখে নিই কিভাবে এই আসনটা করতে হবে। হাঁটু গেড়ে প্রথমে বসতে হবে, দুই হাঁটু জোর করে পায়ের পাতা জোড়া থাকবে, নিতম্ব থাকবে গোড়ালির ওপরে। ঠিকভাবে আমি যেটা বলছি তোমরা ছবিতে মিলিয়ে নাও। পায়ের তলা ওপর দিকে ফেরানো থাকবে। দেখো পায়ের আমরা যখন হাঁটুটা গেড়ে বসবো তখন পাটা তো ওপরের দিকে হয়ে থাকে, হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত থাকবে মাটিতে লেগে, অর্থাৎ হাঁটু এবং পায়ের আঙ্গুল সবকিছু আমার মাটি স্পর্শ করে থাকবে। হাত দুটো সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপরে তুলতে হবে। নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আর এক হাতের তালুর সাথে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুল জড়িয়ে ধরতে হবে। হাত দুটো কানের সঙ্গে লেগে থাকবে, মেরুদণ্ড থাকবে সোজা, অর্থাৎ মেরুদণ্ড কিন্তু এক্ষেত্রে সোজা থাকছে। তখন দেখবে একটা মন্দিরের চূড়ার মতন মনে হচ্ছে, অর্থাৎ ওই যে ছবিতে দেখলে কেমন মন্দিরের চূড়াটা একটু সরু হয় ঠিক ওই রকম করেই পিঠটা হয়েছিল। এইভাবে আর কি করতে হবে, শ্বাস প্রশ্বাস আমরা যেভাবে স্বাভাবিক রাখি সেভাবেই তোমাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 30 সেকেন্ড এই আসনটা অনুশীলন করতে হবে। এইভাবে তুমি এই আসনটা কতবার করবে, 3 বার অনুশীলন করবে। অর্থাৎ বৃক্ষাসন এবং অর্ধকূর্মাসন দুইটাই আমরা কয়বার অনুশীলন করব, 3 বার। অর্ধকূর্মাসনের প্রভাব, অর্থাৎ অর্ধকূর্মাসন করলে অনুশীলন করলে আমরা যে উপকারগুলো পাবো সেটা একটু দেখে নিই। শরীর অনেক শিথিল হয়, মেরুদণ্ড সতেজ হয়, মস্তিষ্ক শান্ত থাকে। অর্থাৎ মস্তিষ্ক শান্ত থাকে বলতে আমাদের ভিতরে কোনো অস্থিরতা কাজ করে না। যকৃৎ ভালো থাকে, অজীর্ণ অম্বল ক্ষুধামান্দ্য কোষ্ঠকাঠিন্য আমাশয় দূর হয়। অর্থাৎ এই আসনগুলো অনুশীলন করলে আমরা এই বিষয়গুলোতে উপকৃত হব। তাহলে আজকের আলোচনা, এই আলোচনা থেকে তোমাদের জন্য কিছু মূল্যায়ন প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলোর উত্তর অলরেডি তোমরা পেয়ে গেছো, এখন তোমরা আমার সাথে উত্তরগুলো করার চেষ্টা করবে। ঝটপট খাতায় উত্তরগুলো লিখে ফেলবে। অষ্টাঙ্গ যোগের আধার বলা হয় কাকে? অষ্টাঙ্গ যোগের আধার বলা হয় যম ও নিয়মকে। বৃক্ষের ন্যায় আসনকে কি বলা হয়? আমরা নিশ্চয় ইতিমধ্যে জেনে গেছি যে বৃক্ষের ন্যায় আসনকে বলা হয় বৃক্ষাসন। কূর্ম শব্দের অর্থ কি? কূর্ম শব্দের অর্থ হচ্ছে কচ্ছপ। মেরুদণ্ড সোজা রাখতে হয় কোন আসনে?
মেরুদণ্ড সোজা রাখতে হয় বৃক্ষাসনে। ধ্যান শব্দের অর্থ কি? ধ্যান শব্দ, ধ্যান বলতে আসলে আমরা বুঝাই, আমরা যেটা বুঝি আর কি, যে কোনো বিষয়ে চিত্তকে স্থির রেখে কোনো একাগ্র মনে কোনো কিছুর আরাধনা করা। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের আলোচনা। এই আলোচনা থেকে তোমরা নেক্সট যেটা করবা সেটা সুন্দর করে টপ প্লেসটা, রিভিশন টপ প্লেস তোমাদের এটা, রিভিশন টপ প্লেসটা দিয়ে দিবা। আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলকে ধন্যবাদ।